দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় অধিক সময় স্ত্রী সহবাস করার সেরা উপায় জেনে নিন। সহবাসে পুরুষের অধিক সময় নেওয়া পুরুষত্বের মূল যোগ্যতা হিসেবে গণ্য হয়। যে কোনো পুরুষ বয়সের সাথে সাথে সহবাসের নানাবিধ উপায় শিখে থাকে। 25 বছরের কম বয়সী পুরুষ সাধারণত বেশি সময় নিয়ে সহবাস করতে পারে না, তবে তারা খুব অল্প সময়ের ব্যবধানে পুনরায় উত্তেজিত হতে পারে। 25-এর পর বয়স যত বাড়তে থাকে সহবাসী পুরুষ তত বেশি সময় নেয়, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত হওয়ার ব্যবধানও বাড়তে থাকে। তাছাড়া এক নারী কিংবা এক পুরুষের সাথে বারবার সহবাস করলে যৌন মিলনে বেশি সময় দেয়া যায় এবং সহবাসে বেশি তৃপ্তি পাওয়া যায়, কারণ নিয়মিত সহবাসে একে অপরের শরীর এবং ভালো লাগা মন্দ লাগা পছন্দসই আসন ভঙ্গি সুখ দেওয়া নেওয়ার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে ভালোভাবে অবহিত থাকে। চলুন তাহলে জেনে নেওয়া যাক সহবাসের সময় বাড়ানোর নিয়মগুলো। পদ্ধতি 1, চেপে ধরা। চেপে ধরা পদ্ধতি আসলে নাম থেকে অনুমান করা হয় যে কিভাবে করতে হয়। যখন কোনো পুরুষ মনে করেন তার বীর্য প্রায় স্খলনের পথে, তখন সে অথবা তার সঙ্গী লিঙ্গের ঠিক গোড়ার দিকে অন্ডকোষের কাছাকাছি লিঙ্গের নিচের দিকে যে রাস্তা দিয়ে বীর্য বহির্গামী হয় সেই শিরা কয়েক সেকেন্ডের জন্য চেপে ধরবেন। চাপ ছেড়ে দেবার পর 30 থেকে 45 সেকেন্ডের মতো সময় বিরতি নিন। এই সময় লিঙ্গ সঞ্চালন বা কোনো প্রকার যৌন কার্যক্রম করা থেকে বিরত থাকুন। এ পদ্ধতির ফলে হয়তো পুরুষের কিছুক্ষণের জন্য লিঙ্গের দৃঢ়তা হারাবেন, কিন্তু 45 সেকেন্ড পর পুনরায় কার্যক্রম চালু করলে লিঙ্গ আবার আগের মতো দৃঢ়তা ফিরে পাবে। স্কুইজ পদ্ধতি 1 মিলনে আপনি যতবার খুশি ততবার করতে পারেন। মনে রাখবেন, সব পদ্ধতির কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিসের উপর নির্ভর করে, তাই প্রথমবার এই ফল পাওয়ার চিন্তা করা বোকামি হবে। পদ্ধতি 2, সংকোচন বা টেন্সিং। এই পদ্ধতি সম্পর্কে বলার আগে আমি আপনাদের কিছু বেসিক ধারণা দেই। আমরা প্রস্রাব করার সময় প্রস্রাব পুরোপুরি নিঃসরণের জন্য অন্ডকোষের নিচের থেকে পায়ুপথ পর্যন্ত অঞ্চলে যে এক প্রকার খিঁচুনি দিয়ে পুনরায় তলপেটে দিয়ে চাপ দেই, এখানে বর্ণিত সংকোচন বা টেন্সিং পদ্ধতিটি অনেকটা সেরকম। তবে পার্থক্য হলো এখানে আমরা খিঁচুনি প্রয়োগ করব, চাপ নয়। মিলনকালে যখন অনুমান করবেন বীর্য প্রায় স্থলনের পথে, তখন আপনার সকল যৌন কার্যক্রম বন্ধ রেখে অন্ডকোষের তলা থেকে পায়ুপথ পর্যন্ত অঞ্চল কয়েক সেকেন্ডের জন্য প্রচণ্ড শক্তিতে খিঁচে ধরুন। এবার ছেড়ে দিন, পুনরায় কয়েক সেকেন্ডের জন্য খিঁচুনি দিন। এভাবে 2-1 বার করার পর যখন দেখবেন বীর্য স্থলনের চাপ অনুভব চলে গেছে, তখন পুনরায় আপনার যৌনকর্ম শুরু করুন। সংকোচন পদ্ধতি আপনার যৌন মিলনকে দীর্ঘায়িত করবে। পদ্ধতি 3, বিরাম। এই পদ্ধতিটি বহুল ব্যবহৃত, সাধারণত সব যুগল এই পদ্ধতির সহায়তা নিয়ে থাকেন। এই পদ্ধতিতে মিলনকালে বীর্য স্থলনের অবস্থানে পৌঁছালে লিঙ্গকে বাহির করে ফেলুন অথবা ভিতরে থাকলেও কার্যকলাপে বিরাম দিন। এই সময় আপনি আপনাকে অন্যমনস্ক করে রাখতে পারেন, অর্থাৎ সুখ অনুভূত থেকে মনকে ঘুরিয়ে নিন। যখন অনুভব করবেন বীর্যের চাপ কমে গেছে, তখন পুনরায় শুরু করতে পারেন। বিরাম পদ্ধতির সফলতা সম্পূর্ণ নির্ভর করে আপনার অভ্যাসের উপর। প্রথম দিকে এই পদ্ধতির সফলতা না পাওয়া গেলেও যারা যৌন কার্যে নিয়মিত তারা এই পদ্ধতির গুণাগুণ জানেন। সবশেষে বলা যায়, এসব পদ্ধতি আপনার সঙ্গীর তৃপ্তির উদ্দেশ্যে। অনেকের ধারণা, নারী এই ট্রিক্সগুলো অনুমান বা জানতে পারলে পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলবে। ধারণাটি সম্পূর্ণ ভুল। আপনি আপনার স্ত্রীকে পদ্ধতিগুলো বুঝিয়ে বলুন, দেখবেন সেই আপনাকে সাহায্য করছে, কারণ সে জানে আপনি বেশি সময় নেওয়া মানে সে লাভবান হওয়া। স্ত্রীরও উচিত স্বামীর প্রতি যত্নশীল হওয়া। ধন্যবাদ, আমার চ্যানেলের সাথেই থাকুন, নতুন নতুন ভিডিও দেখুন, লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।